আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে এসেছি, আপনারা দয়া করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আমি একদম গ্রাজুয়েশন পাশ করা স্টুডেন্ট। আমি আমার গ্রাজুয়েশন শেষ করে চাকরির জন্য পরীক্ষা দিয়েছি, চাকরি দুয়ারে দুয়ারে গিয়েছি, কিন্তু ভাইবা পড়ে গিয়ে অর্থের অভাবে ফিরে এসেছি। আমার বাড়িতে সাতজন সদস্যের একটা ফ্যামিলি, আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা, ভাই বোন এবং বৃদ্ধ ঠাকুমা রয়েছে। আমার বাবার পক্ষে আর আমার সংসার পরিবার পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আমার বাড়িতে আমার ঠাকুমার ঔষধ কেনার জন্য, বাড়ির সবার ভাত ডাল ভাতের ব্যবস্থা করার জন্য, আমার ভাই বোনদের পড়াশোনা করার জন্য আমি আজকে আপনাদের মাঝে এসেছি। আমি আপনাদের থেকে কোনো সহযোগিতা সাহায্য চাই না। আপনারা শুধু যদি আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তবে আমার খুব উপকৃত হব। আমি আপনাদের মাঝে একটা পণ্য বিক্রি করতে চাই, আপনারা যদি এই পণ্যটি ক্রয় করেন তবে আমি খুব উপকৃত হব। কে নেবেন এই পণ্যটি? কেউ নেবেন? কেউ নিলে হাত উঁচু করেন। আমি আপনারা যদি এই পণ্যটি নেন তবে আমার অনেক উপকার হবে। আমি আমার ভাই বোনদের পড়াশোনার খরচ চালাতে পারবো। আমি আমার বাবা মায়ের কিছু ডাল ভাতের ব্যবস্থা করতে পারবো। আর কেউ নেবেন? আপনার জন্য শুভকামনা রইল। আপনি আপনার ভাই বোনকে আসলে এটা আপনি যে কোনোভাবে অসৎপাত্রে আপনি উপার্জন করছেন না, আপনি যে শিক্ষিত সেটাতে আসলে পরিচয় দিয়েছেন, এটা আমার প্রয়োজন ছিল না। কিন্তু আপনি যে কারোর কাছ থেকে অনৈতিকভাবে কোনো কিছু চেয়ে নিচ্ছেন বা ভিক্ষা নিচ্ছেন বা কোনোভাবে সাহায্য নিচ্ছেন তা না, যে আপনি একটি পণ্য বিক্রি করে তার বিনিময়ে যে নিচ্ছেন এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর আপনি বলছেন আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন অথচ চাকরি পাচ্ছেন না। আসলে চাকরি বর্তমানে শিক্ষিত হলেই আসলে চাকরি পাওয়া যায় না, চাকরির জন্য আসলে আমাদের অনেক অর্থের দরকার হয়। দেখা যায় ভালো স্টুডেন্ট বা মেধাবী স্টুডেন্ট হলেই সে চাকরি পায় না, সে চাকরির তার যোগ্যতা আছে করার মতো, তার যোগ্যতা অনুযায়ী সে একটা পর্যায়ে গিয়ে যখন ভাইবা পড়ে যায় তখন সে সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়, কারণ সেখানে প্রয়োজন হয় অনেক অর্থের। অর্থের জন্য সে চাকরিটার থেকে বঞ্চিত হয়, তার শুধু মেধা থাকলেই হয় না, অর্থেরও বর্তমানে প্রয়োজন আছে। তাই আপনি যে এই আপনার ভাই বোনের কথা বলছেন যে আপনার ভাই বোন এই টাকা থেকে আপনার বৃদ্ধ ঠাকুরমাকে বৃদ্ধ বাবাকে আপনি পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন, এটাই আপনি মনে হয় আপনি উপযুক্ত শিক্ষা পেয়েছেন, আপনাকে আমার খুব ভালো লেগেছে। আপনার যদি ভবিষ্যতে কখনো কোনো হেল্প দরকার হয় অবশ্যই আপনি আমাদের খুলনাতে খুলনা আর্ট একাডেমি নামে একটি প্রতিষ্ঠান আছে ওখানে আপনি আসবেন। ওখানে আসলে আপনাকে আমরা সাহায্য যতদূর আপনার সহযোগিতা দরকার হয় আমরা অবশ্যই আপনার ভাই বোনের পড়াশোনার জন্য সহযোগিতা করব। আপনারাও আমি অনুরোধ করব যারা যা আমাদের এই বাসে যারা আছেন সবাই মোটামুটি আপনারা একটি করে একটি চেন নিলে তার একটি পরিবারের দুটি ভাই বোন তার পড়াশোনা করছে তারা পড়াশোনা করার সুযোগ পাবে এবং তার বৃদ্ধ ঠাকুরমাকে বা তার বাবাকে যে সহযোগিতা করছে সে বেকার রয়েছে কিন্তু সে পড়াশোনা করে চাকরি পাচ্ছে না, কিন্তু সে ঘরে বসে নাই, আজকে একটা মেয়ে হয়েও যে সে হকারি ব্যবসা করছে, বাট এই যে একটি পণ্য দিয়ে তার বিনিময়ে যে টাকা নিচ্ছে এটি একটি অসাধারণ একটি শিক্ষণীয় বিষয় আমি মনে করি। খুব সুন্দর আপনারা সবাই যাত্রীরা যারা আছেন, আমি একজন যাত্রী কিন্তু আমার কাছে বিষয়টা অনেক ভালো লেগেছে, তার জন্য আমি আপনাদেরও অনুরোধ করছি আপনারা তার কাছ থেকে আমাদের এই বোনটার কাছ থেকে যদি চেনটা আপনি নেন, কিন্তু আপনি চিন্তা হয়তো আপনার পরিবারে আপনি নিয়ে কাউকে ব্যবহার করবেন না হয়তো, কিন্তু আপনাকে হয়তো সে এখানে চেনটা 10 টাকা নিচ্ছে কিন্তু দেখা যায় 2 টাকা তার লাভ হচ্ছে, সেই 2 টাকা থেকেই তার একটি মহৎ কাজে সে ব্যয় হবে। তাই আপনারা অবশ্যই চেনটা নিতে পারেন, অবশ্যই নেবেন। নেন, আপনি একটু সবার কাছ থেকে চেনটা বিক্রি করুন। টাকাটা এত টাকা নেন, সবাই অবশ্যই টাকাটা দিয়েন, কারণ তার উপকার হবে।
কত করেছেন? 10 টাকা করে কোথা থেকে পেলেন? এগুলো মানে কি আপনি কি বাসায় এতগুলো ভেজাব করে রাখেন, এটাকে নিয়ে আসেন? আমদানি করেন কোথা থেকে? বাজারের থেকে। মানে এগুলো কি আমাদের দেশীয় নাকি বাইরের দেশ থেকে আসে? দেশীয়। ও দেশীয়, ডাইরেক্ট কারখানা থেকে নিয়ে আসেন। ওকে ঠিক আছে, আপনি 10 টাকা না 20 টাকা রাখেন। হ্যাঁ, আপনার ফ্যামিলির প্রবলেমের কথা বলছেন। পরিবারকে তার বাবাকে এসে জয়াকে ই করেন। জয়া, আপনি বলেন যে একজন উপযুক্ত শিক্ষা পেয়ে বড় হয়ে যে বাবার যে কষ্টটা বুঝতে পারছে, সে বাবাকে সহযোগিতা করছে, এটা হচ্ছে মূল কথা। যে বাবা একা মানুষ, এই 7-8 জন লোককে সে পরিচালনা করতে যে অর্থ দরকার হচ্ছে, সে অর্থটা বাবা কি পারছে না, যোগাতে পারছে না। তখন তার কি কর্তব্য? তার সেই সংসারের কিছুটা দায়িত্ব সন্তানদের নিতে হবে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। তাহলে সে মেয়ে হয়ে যে অভিনয়টা এখানে একক অভিনয়টা নিয়ে সে যেটা করছে, এটা কেমন শিক্ষণীয় বা কেমন আপনার কাছে কেমন মনে হয়েছে? এটা আসলে এখান থেকে অনেক কিছু শেখার আছে, কারণ আমাদেরকে বড় করার জন্য মা বাবা অনেক পরিশ্রম করে আমাদেরকে বড় করে তোলেন। তো তারা সে তিনি যখন বিপদে পড়েন বা তিনি যখন অসহায় পড়েন, তখন প্রত্যেক সন্তানেরই হচ্ছে তার পাশে দাঁড়ানো এবং তাকে সাহায্য করা। আর আমরা যেহেতু বড় হয়েছি, সেহেতু আমাদেরকেই তাদের পাশে দাঁড়াতে হবে এবং পরিবারের অন্য সদস্যরা যাতে ভালো থাকতে পারে সেজন্য আমাদেরকে কিছু করতে হবে। আর এখানে মেয়ে ছেলে কোনো কাজের কোনো পার্থক্য নেই, সবাই পরিবারের পাশে দাঁড়াতে পারে, সবাই যে কোনো কাজই করে সৎ পথে টাকা ইনকাম করতে পারে। তো আমার সহপাঠী এমন একটা অভিনয় করছে, আমার খুবই ভালো লাগছে। ভালো লাগছে, খুব সুন্দর। আমরা আবারও ধন্যবাদ আমাদের পালগুনিকে। আমরা এবারে স্মৃতিকণা আপনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই, যে আপনার কাছে মনে হলো যে এটি কেমন মনে হলো, যে আপনার কাছে হাস্যকর হলো নাকি এটা শিক্ষণীয় ছিল, না কেমন বিষয়টা ছিল? এটা শিক্ষণীয়, যে আমরা ছেলে হয়ে আর মেয়ে হয়ে আমাদের বাবার কষ্টটা আমরা অবশ্যই বোঝা দরকার। যে বাবার কাছে এটা আমি চাচ্ছি, বাবা আমাকে তুমি 5,000 টাকা না দিলেই হবে না, কিন্তু আসলে বাবা দেওয়ার মতো আছে কিনা, বাবা এটা পাবে কোথায় টাকাটা, বাবার উৎস কোথায়, সেটা কি আমাদের জানা উচিত কিনা? হ্যাঁ, এটা ভাবতে হবে। বাবা যখন পারবে না, আমাদেরই খরচ না চালিয়ে পারে তখন তাকে কি করে বিয়ে দিয়ে দেয়। এরকম একটা পরিবার ঘটে না যে একটা ছেলে পাইছি 9-10 উঠছে তাহলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। এখন সেখানে তুমি যদি বড় বোন থাকো বা বড় ভাই থাকো, তাহলে তোমার কি কর্তব্য? যে বাবা তুমি ওকে এখন বিয়ে দেওয়াটা উচিত হবে না, আমি ওর দায়িত্বটা আমি তোমার নিলাম, ওকে তোমার খরচ 1 টাকাও দিতে হবে না, ওর যা পড়াশোনার দায়িত্ব আমি আজকে থেকে আমি বহন করব। তাহলে তুমি কি করতে পারো? তুমি দুইটা টিউশনি করতে পারো, সেই টিউশনির টাকাটা কি করতে পারো? তুমি অবশ্যই ছোট বোনকে দিয়ে তুমি সেটা ওকে পড়াশোনার জন্য তুমি কি করতে পারো, ওকে দিতে পারো। তাহলে বাবা আর কিন্তু বিয়ের কথাটা বলবে না। তাহলে তুমি কিন্তু বাবাকে অবশ্যই কিন্তু চিন্তা থেকে মুক্ত করতে পারো। যদি তোমার জ্ঞান বৃদ্ধি হয় বা তুমি যদি জ্ঞানী হয়ে থাকো, তাহলে তোমার অবশ্যই এ ধরনের কাজ করলে অনেক কে আমাদের পরিবেশ বা আমাদের সমাজ থেকে অনেক কিছু শেখার আছে, আছে কিনা, চেঞ্জ হবে কিনা। অবশ্যই খুব ভালো একটা টপিক ছিল পালগুনি, খুব সুন্দর আমাদের ক্যাপচার করার জন্য। আচ্ছা শম্পা, তোমার সহপাঠী এই যে অভিনয়টা করলো, অভিনয় থেকে তোমার কি ধরনের মন্তব্য করবো? আমি অবশ্যই তার অভিনয়টাকে ভালো বলবো, কারণ এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আর কার কখন কি সময় আসবে এটা আমরা কেউই বলতে পারি না, যেহেতু মা বাবা আমাদের জন্মের পর থেকে আমাদের পিছনে অনেক পরিশ্রম করে, আমাদের তারা পরিশ্রমের মাধ্যমে এই পর্যন্ত নিয়ে আসছে। তো তখন আমরা অবশ্যই চাইবো যে তারা যখন বৃদ্ধ হয় বা চলতে পারবে না, আমরা তাদের পিছনে মানে পাশে দাঁড়াবো, এরকম একটা মানে কিছু দেখাইছে। এটা সবারই দায়িত্ব, প্রতিটা ছেলে মেয়ে, এখানে ছেলে মেয়ে বলে কোনো পার্থক্য বলে কোনো কিছু নাই, এটা সবার ক্ষেত্রে সমান। তো আমি মনে করি এটা আসলেই শিক্ষণীয় এবং সৎ উপায়ে সে কিছু করতে যাচ্ছে। আমরা দাঁড়াতে পারি মা বাবার পেছনে, অসৎ কোনো কাজ মানে অসৎ কিছু বাদ দিই, আমরা ভালো কোনো কিছু যে কোনো কাজ আমরা বড় চোখে নিয়ে ভালোভাবে করে মা বাবাকে সাহায্য করতে পারি। খুব সুন্দর, ধন্যবাদ। এই যে একটু আগে আজকে জয়া বললো যে এই যে মেট্রো রেলটা যে চালু হয়েছে বাংলাদেশে, এটার লোগোটা কি করছে?
কি করছে জয়া? আমি অংশন। কে করছে? তার কোথায় পরিচয় কি? নওগাঁ জেলার একজন, নওগাঁ জেলার বাসা, আর ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিজাইন বিভাগের একজন ছাত্র। তাহলে এই যে চারুকলা, যদি মানুষ বলে চারুকলা পড়ে তুমি কি হবে, কি করবে? এই যে সৃষ্টিটা মেট্রো রেলটা চালু করছে, তার একটা লোগো, একটা ডিজাইন, সেই লোগো ডিজাইনটা কে করছে? চারুকলার অনুষদের একজন স্টুডেন্ট করছে। তাহলে একে বড় একজন সৃষ্টিশীল, একজন সারা জীবনের জন্য কিন্তু অমর হয়ে থাকবে। তার ওখানে কিন্তু নামটা থাকবে যে এটার ডিজাইনার কে, এটার লোগোটা কে করছে। তাহলে কি চারুকলাকে ছোট করে দেখার কোনো ই আছে? শহীদ মিনার বলো, তুমি যে কোনো মনোগ্রাম বা যে কোনো বিষয়ের যে কে এটার ডিজাইনার, কে এটা সৃষ্টি করছে, সবার নাম আছে, সবার নাম আছে। তুমি অবশ্যই এটা ইতিহাস ঘেটলে অবশ্যই তুমি পেয়ে যাবে। এই জন্য চারুকলা যারা পড়ে, তোমার কি মনে হয় যে সবচেয়ে ডিফেন্ট একটা জায়গা, ডিফেন্ট একটা সাবজেক্ট? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমাদের চারিপাশে সবকিছুই একটা, মানে সবকিছুরই নকশা একজন আর্টিস্টরাই করতে পারে। মানে যেখানেই সৃষ্টি সেখানেই চারুকলার শিক্ষার্থী। যেমন আজকে যে এই যে মেসেজটা দিল, যে শিক্ষণীয় একটি টপিকস নিয়ে একটি এখানে অভিনয় করে দেখালো, এটাও কি চারুকলার সে শিক্ষার্থী হতে যাচ্ছে? তাহলে চারুকলা পড়লে তার নিত্য নতুন কিছু সৃষ্টি করতে হবে, এটাই ভাবতে হবে। ঠিক আছে, ধন্যবাদ বসেন। আমরা এ মতে অবস্থায় আমরা আজকে শুনবো যে আমাদের যে খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থী, এখন সে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স আর শেষ করছে, পড়াশোনা শেষ করছে, আজকে ক্লাস নিছে 13তম ব্যাচের যে শিক্ষার্থীদের, আর শিক্ষার্থীরা তার ক্লাসের শেষে তাকে একটু বিনোদন দেওয়ার জন্য জাস্ট 5 মিনিটের একটি একক অভিনয় করলো। এটি প্রদীপ বাবুর কাছে কেমন লাগছে আমরা একটু প্রদীপের কাছ থেকে শুনবো। প্রদীপ বাবু, আপনার কাছে কেমন লাগছে টপিকসটা? টপিকসটা খুবই ভালো ছিল, কারণ আমাদের মানুষের প্রথমত নৈতিকতা মেনে নেওয়াই উচিত। কারণ নৈতিকতা যদি মেনে না নিই, তাহলে আমাদের হচ্ছে যে আমাদের যে সামাজিকতার যে মূল্যবোধ, এটা আসলে কমে যাবে। তো তার যে উপস্থাপন ছিল সেটা সম্পূর্ণই আমাদের একটা নৈতিক দিক তুলে ধরছে, এবং সাথে সাথে সে যে একটা সাহসিকতার সহিত সবার সামনে একটা উপস্থাপন করলো, এটা তার আসলেই বড় একটা প্রতিক্রিয়া। কারণ এটা সে এখন হয়তো বুঝতে পারতেছে না, কিন্তু সে যখন আস্তে আস্তে মানে সামনের দিকে এগোবে, তখন সে বুঝতে পারবে যে সে যে সবার সামনে উপস্থাপনগুলো করলো, তার একটা ফল সে সামনের দিকে পাবে বলে আমি আশা করি। এবং তার যে ধারাবাহিকতাভাবে সে যে একটা অভিনয়ের মাধ্যমে দিয়ে যাচ্ছে, সেটার জন্য সে এর থেকে আরেকটু সামনে দিকে আরেকটু বেটার করুক, সেটাই আশা রাখি। তো আগামীতে আরও ভালো হবে, এবং কি যেন নাম, ফাল্গুনির জন্য বেস্ট অফ লাক। খুব সুন্দর, আমরা ফাল্গুনির জন্য শুভকামনা। সর্বশেষ আমরা শেষ করব ফাল্গুনির কাছ থেকে, ফাল্গুনি শুরু করছিল আর ফাল্গুনি এখানে শেষ করবে। তো আমি তার শিক্ষক হিসাবে, এই খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে ফাল্গুনিকে আমি আশীর্বাদ করি। সে যে উদ্দেশ্যে এখানে এসেছে, তার উদ্দেশ্য যেন সফল হয়, আমরা যেন তার লক্ষ্যে পৌঁছে দিতে পারি। ফাল্গুনি, এত সময় যে অভিনয়টা করছেন, আপনার অনুভূতি ব্যক্ত করে আপনি এটা আমরা সবাই জানবো। এই অভিনয়টার পরে আমারও সত্যি অনেক ভালো লাগতেছে। আমি এই অভিনয়টা করতে পেরেছি আমাদের স্যার চিত্রশিল্পী মিলন বিশ্বাস স্যারের উদ্যোগে। স্যারের জন্য আজকে আমি অনেক ভালো অভিনয় করতে পেরেছি। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি ভবিষ্যতে এর থেকে অনেক ভালো বেশি অভিনয় করতে পারি। আপনাদের সবাইকে নমস্কার এবং ধন্যবাদ। সকলকে আমরা নমস্কার জানিয়ে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী আমাদের আরও কোনো ক্লাসের খুব সুন্দর কোনো শিক্ষণীয় বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে আবারও কোনো ভিডিও নিয়ে পৌঁছে যাব, এমনটা প্রত্যাশা রেখে নমস্কার জানাচ্ছি সকলকে। সকলে ভালো থাকবেন।